পরীক্ষা হলে মোবাইল দেখে নকল টুকছে ছাত্ররা। প্রায় প্রত্যেক ছাত্রের হাতে মোবাইল, মোবাইলে রয়েছে পরীক্ষার সব প্রশ্নের উত্তর। চাঞ্চল্যকর এই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। জানা গেছে সোনামুড়ার একটি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। এই ভিডিওটি পরিষ্কারভাবে প্রমাণ দিচ্ছে স্কুলটির পরীক্ষা গ্রহণকারী শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব কাণ্ড জ্ঞান ঠিক কোথায়। পরীক্ষা হলে মোবাইল নিষিদ্ধ থাকলেও কেন মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হলো ছাত্রদের, সেই প্রশ্ন উঠেছে। একই সঙ্গে যখন পরীক্ষা চলছিল তখন কোথায় ছিলেন শিক্ষক শিক্ষিকারা, এই প্রশ্ন তুলেছেন সচেতন মহল।